হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টেকরা চ্যানেল বন্ধুরা আপনি যদি জিও সিম ব্যবহার করে থাকেন তাহলে এতদিন জিও আপনাকে যে ফ্রি কলিংয়ের সুবিধা দিয়েছিল সেই সুবিধা আপনি আর পাবেন না বন্ধুরা এতদিন আপনি যে এয়ারটেল ভোডাফোন বা আইডিয়া নেটওয়ার্কে আপনি যে কল করতেন সেটা পুরোপুরি ফ্রি ছিল কিন্তু এখন যদি আপনি সেই সব নেটওয়ার্ক জিও ছাড়া অন্য যে কোনো নেটওয়ার্কে আপনি যদি কল করেন তাহলে আপনাকে এর জন্য টাকা দিতে হবে আপনি আর ফ্রি যে কলিংয়ের সুবিধা ছিল এতদিন সেই সুবিধা আপনি আর পাবেন না তো বন্ধুরা কেন আপনারা এখন আর ফ্রি কলিংয়ের যে সুবিধা জিও দিচ্ছিলো সেটা আর পাবেন না বা অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন আমি সব কিছু আপনাদের বিস্তারিতভাবে বলবো বন্ধুরা আপনারা হয়তো আইইউসি বা ইন্টার বা ইউজ চার্জের নাম শুনেছেন তো বন্ধুরা আপনি যখন একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করেন মনে করুন আপনি জিও থেকে এয়ারটেলে কল করছেন তাহলে বন্ধুরা আপনাকে এই আই ইউসির নিয়ম অনুসারে প্রতি মিনিটে আপনাকে ছয় পয়সা করে পেমেন্ট করতে হতো কিন্তু বন্ধুরা আমাদের সে পেমেন্ট করার কোনো প্রয়োজন পড়েনি কারণ জিও আমাদের পুরোপুরি ফ্রি দিচ্ছিল এবং যে আই ইউসির যে টাকাটা বা নিয়ম হিসাবে যে প্রতি মিনিটে যে টাকাটা সেটা জিও প্রদান করছিল বন্ধুরা জিও তরফ থেকে জানানো হয়েছে লাস্ট তিন বছরে জিও অন্যান্য নেটওয়ার্কে তেরো হাজার কোটি টাকা আইইউসি চার্জ দিয়েছে বন্ধুরা ট্রায়ের তরফ থেকে দু সালে বলা হয়েছিল যে দু সাল থেকে আই ইউসির জন্য কোনো রকম আর চার্জ নেওয়া হবে না কিন্তু সেটা তখন সম্ভব হয়নি পরে দু সালে আই চার্জ কমিয়ে ছয় পয়সা করা হয় এবং বলা হয়েছিল যে একই জানুয়ারি দু থেকে এই চার্জ পুরোপুরি উঠিয়ে দেওয়া হবে আই ইউসির জন্য রকম চার্জ নেওয়া হবে না কিন্তু বন্ধুরা এখন এয়ারটেল আইডিয়া এবং ভোডাফোনের চাপে এসে ট্রায়ের তাদের যে নিয়ম বা যেটা ফ্রি করতে চেয়েছিলো সেটা এখন আর করতে পারছে না বা এখন করা সম্ভব হচ্ছে না যার জন্য দু সাল থেকে আইউসি চার্জ যেটা ফ্রি করার কথা ছিল সেটা করা হবে না এর জন্য আপনাকে টাকা প্রদান করতে হবে তাই বন্ধুরা জিওর তরফ থেকে জানানো হয়েছে যে যতদিন না আইউসি পুরোপুরি ফ্রি হচ্ছে ততদিন আপনাকে অন্য জিও ছাড়া অন্য নেটওয়ার্ক যেমন এয়ারটেল ভোডাফোন বা আইডিয়ার নেটওয়ার্কে আপনি যদি কল করতে যান তাহলে আপনাকে এখানে ছয় পয়সা করে প্রতি মিনিটে পেমেন্ট করতে হবে হবে তো বন্ধুরা এর জন্য জিও আপনাদের এখানে চারটি প্ল্যান লঞ্চ করেছে যেমন ধরুন আপনি দশ টাকা রিচার্জ যদি করান তাহলে আপনি একশো মিনিট টাইম পেয়ে যাবেন এবং তার সাথে পেয়ে যাবেন এক জিবি ডেটা কুড়ি টাকা রিচার্জ করালে আপনি পেয়ে যাবেন দুইশো মিনিট এবং দু জিবি ডেটা এবং পঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ছশো মিনিট এবং পাঁচ জিবি ডেটা এবং আপনি যদি একশো টাকা রিচার্জ করান তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার মিনিট এবং দশ জিবি ডেটা বন্ধুরা এই যে মিনিটটা সেটা আপনি অন্যান্য নেটওয়ার্কে যখন কল করবেন তখন কাটা হবে এবং আপনি যদি জিও থেকে জিও করেন তাহলে সেটা পুরোপুরি ফ্রি পেয়ে যাবেন আপনাকে জিও থেকে জিও করতে কল করার জন্য রকম টাকা পয়সা কিছুই কাটা হবে না তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা দেখে হেল্প হয়েছে আপনাদের কাজে লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেক র চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও